হাই গাইস, গুরুসের পক্ষ থেকে আমি আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন এপিসোডটি দেখার জন্য। আজকে আমি মূলত দেখাবো যে কপিরাইট অপশন, আপনি কারো তথ্য গোপন করে যদি আপনি আপনার চ্যানেলে প্রকাশ করেন অথবা আপলোড করেন, অবশ্যই আপনি স্ট্রাইক কিংবা কপিরাইটের আওতায় পড়তে পারেন। আর এই কপিরাইটের আওতা যদি আপনি পড়েন একবার, তাহলে আপনাকে 3 মাস ভোগাতে হবে। যারা মূলত পড়েছে তাদের একটু খোঁজ নিয়ে অবশ্যই দেখতে পারেন যে আসলে কতটা ভোগান্তির, কতটা কষ্টের। আপনি এই কাজটি করতে যাবেন না, এই কাজটি করলে আপনি যেমনি সমস্যা করবেন, পাশাপাশি আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে, আর্থিক ক্ষতি সহ অর্থদণ্ড। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং পাশে বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে নতুন কোনো তথ্য আপনি মিস না করেন। আজকে সম্পূর্ণ দেখাবো কপিরাইট। ইউটিউবিং করতে গেলে, যে কোনো মিডিয়াতে আপনি কাজ করেন, এই কাজ করতে গেলে আপনার কপিরাইট সবথেকে গুরুত্বপূর্ণ। কপিরাইট আইন লঙ্ঘন করলে আপনাকে কারাদণ্ড সহ অর্থদণ্ড হতে পারে। এর যেন কোনো সমস্যা আপনি না পড়েন ভিউয়ার্স, তাহলে চলুন দেখি ইউটিউবিং স্টুডিওতে কপিরাইট অপশন এবং এই কপিরাইট অপশনে যারা স্ট্রাইক খেয়েছে তাদের কিছু অংশ আমি দেখাবো এবং এই স্ট্রাইকটি উঠে যেতে কতদিন সময় লাগে আর কপিরাইট যদি একবার পড়ে যায় তখন আপনার চ্যানেলে কি কি ধরনের সমস্যা হতে পারে। চলুন তাহলে ভিউয়ার্স দেখি আমরা ইউটিউব স্টুডিওতে কপিরাইট অপশন। আমি মূলত দেখাবো যে কপিরাইট নিয়ে, কপিরাইট মূলত হচ্ছে যে আপনি কারো কন্টেন্ট যদি কারো অনুমতি ছাড়া যদি আপনার চ্যানেলে কোনোভাবেই প্রকাশ করেন, প্রচার করেন, আপলোড দেন, তাহলে অবশ্যই আপনাকে কপিরাইট আইনে ক্লেম করা হবে। সে যদি চাইলে আপনার চ্যানেলটি ক্লেম করতে হবে। আর এই কপিরাইটে যারা পড়েছেন তারা মূলত দেখেছেন যে কপিরাইটের শাস্তিটা প্রাথমিক অবস্থা ইউটিউব দিয়ে থাকে যে 3 মাস আপনাকে সাসপেন্ড করা হবে, 3 মাসের ভিতরে আপনার চ্যানেল থেকে কোনো রেভিনিউ বা আয় আসবে না। আমি একটি চ্যানেলের ড্যাশবোর্ডের ভিতরে আছি, ড্যাশবোর্ডের দিকে লক্ষ্য করুন। ড্যাশবোর্ডে আপনি যে এই বাম পাশের আইকনগুলোর শেষে দেখবেন যে কপিরাইট, আপনি কপিরাইটে ক্লিক করবেন। যদি আপনার কোনো কপিরাইট ক্লেম থাকে, দেখেন নট ইয়েট সি কপিরাইট, এখানে কোনো কপিরাইটের ক্লেম নেই, কিন্তু কপিরাইট ক্লেম এখানে দিলে 3 মাস পর থাকে। 3 মাস পর যদি না দেয় তাহলে আপনি আপনার কন্টেন্টগুলোতে, আপনি ভিডিওগুলোতে আপনি যদি যান, আমি একটা ভিডিওতে চলে আসি, দেখেন কন্টেন্টের ভিতরে আমি চলে আসছি। কন্টেন্ট যাওয়ার পর দেখেন এখানে কিছু ভিডিও দেওয়া আছে, ভিডিওর ভিতরে দেখেন এই ভিজিবিলিটি দেখে একটা প্রাইভেট রাখা আছে, যে ভিডিওগুলো দেওয়া আছে একটা দেখেন ব্লক। আমি এখানে কার্সার নিয়ে গেলে দেখাচ্ছে দিস কন্টেন্ট কপিরাইট ম্যাটেরিয়ালস অ্যাজ এ রেজাল্ট ইট হ্যাজ বিন ব্লকড ওয়ার্ল্ড ওয়াইড। এটি কপিরাইট ক্লেমের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখেন এটি হচ্ছে দিস ভিডিও ফাউন্ড কন্টেন্ট কপিরাইট ম্যাটেরিয়ালস অ্যাজ এ রেজাল্ট ইট হ্যাজ বিন ব্লকড ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ইজ নট এলিজিবিলিটি ফর মনিটাইজেশন রিভিনিউ ডিটেলস অ্যান্ড ডিসপল দি ক্লেম ইউ হ্যাভ বিলিভ দ্যাট দিস ইজ অ্যান ইরর রেভিনিউ হেলথ। মূল কথাটা হচ্ছে যে আপনি এখান থেকে কোনো রেভিনিউ ইনকাম করতে পারবেন না। এই ভিডিও দেখেন, এই ভিডিওটা হচ্ছে একটা গানের ভিডিও, এই ভিডিওটা দেওয়া ছিল মূলত শুরুতেই যে চ্যানেলটি কীভাবে গ্রো করে বা শুরুতে দিয়ে রাখা হয়েছিল, অনেক ভিউ আছে কিন্তু এর থেকে কোনো রেভিনিউ আসে, রেভিনিউ পাবেন না, এমনকি আপনার চ্যানেলটি সাসপেন্ড হতে পারে। প্রাথমিক অবস্থায় হচ্ছে কপিরাইট, কপিরাইটের আওতায় পড়লে আপনি আপনাকে অবশ্যই অনেক সমস্যায় ভুগতে হতে পারে, যার কারণে আপনি শুরুতেই চেষ্টা করবেন যে কপিরাইট মুক্ত আপনার কন্টেন্টগুলো দেওয়ার জন্য। কারণ এই কপিরাইট কন্টেন্টের ভিতরে যদি আপনি থাকেন তাহলে আপনি আসলে বেশি দিন আপনার চ্যানেলকে টিকিয়ে রাখতে পারবেন এবং গ্রো করতে পারবেন না। মূলত এখান থেকে নাটিন সেট টু ইয়েট, দেখেন এখানে কপিরাইট টেক ডাউন রিকোয়েস্ট, আমি একটু ক্লিক করছি, দুইটা অপশন আছে, দুইটা অপশন দেখাচ্ছি, ভিডিও লিস্ট, ভিডিও লিস্টে ক্লিক করছি, দেখেন যে ভিডিওগুলো মূলত কপিরাইটের আওতা ছিল এখানে সেই ভিডিওগুলো মূলত দেখাচ্ছে, দেখেন কপিরাইট ক্লেম, এই ভিডিওটায় কপিরাইট ক্লেম ছিল,
এই ভিডিওটা কপিরাইট ক্লেম ছিল, এই ভিডিওটা কপিরাইট ক্লেম ছিল, এই ভিডিও কপিরাইট যে ক্লেমগুলো ছিল সেটা হচ্ছে কোন কোন তারিখ মানে এ পর্যন্ত ছিল, এরপরে এই কপিরাইট ক্লেমগুলি আসলে উঠে গেছে। তিন মাস থাকে, তিন মাসের পরে কপিরাইট এই ক্লেমগুলি আর থাকে না। ভালো করে লক্ষ্য করুন যে এই ভিডিওতে কপিরাইট ক্লেম আছে, দেখেন এখানে পাবলিক করা আছে সেই ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম আছে কিন্তু এখন বর্তমানে নেই। কপিরাইট ক্লেমের এ হচ্ছে আপনি নিজেও চাইলে কপিরাইট ক্লেম করতে পারবেন কিন্তু এখন গুগল আগের মতো অতটা সহজেই আপনি করতে পারবেন না, কারণ আপনাকে ডকুমেন্ট সহ দিতে হবে যে আপনি আসলে সত্যিকার অর্থে যে কপিরাইট ক্লেমটা দিচ্ছেন এর পক্ষে যুক্তি কী, সে যদি আপনাকে উল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে সে নিতে পারবে। এর আগে আসলে এই বাজ বিচারগুলি করা হতো না, এখন করা হচ্ছে। দেখেন আমি একটা কন্ট্রিবিউটর দেখাচ্ছি যে কপিরাইট সি ডিটেলস, দেখেন যে কন্টেন্ট আইডি ক্লেম দিস ভিডিও ডাজ নট ইফেক্ট ফর চ্যানেল দিস ইজ কপিরাইট স্ট্রাইক, দেখেন ইট ইজ নট এ কপিরাইট স্ট্রাইক, এটা যে কপিরাইট হিসাবে এটা ই করেছে সে দেখেন সাড়ে গামা, এই সাড়ে গামার কন্টেন্ট এখানে ষোলো সেকেন্ডের একটি কন্টেন্ট মূলত এই চ্যানেলটিতে কপি করা হয়েছে, কপি করার কারণে মূলত এটা কপিরাইট স্ট্রাইক হিসাবে ধরেছিল। অ্যাট রেভিনিউ পেড কপিরাইট ওনার, মনে করেন আপনি এইটার থেকে এই ভিডিও থেকে যদি কোনো রেভিনিউ আসে এই রেভিনিউটা ওনার মানে মালিকের, কপিরাইট ওনার হচ্ছে সাড়ে গামা। ভালো করে লক্ষ্য করুন যার কারণে আপনি কপিরাইটের কোনো আওতায় যেন না পড়েন, দেখে শুনে ভিডিও দিন, কারণ আগামীর প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া, আর সোশ্যাল মিডিয়ার সবচেয়ে ভালো ভিডিও প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউবিং। যারা করছেন বা আপনি নতুন নতুন আসতে চান আপনাকে স্বাগতম, অবশ্যই চ্যানেলগুলি যেভাবে গড়ে হচ্ছে তাতে ভবিষ্যতের টিভির প্রতি মানুষ আকৃষ্ট না হয়ে বিভিন্ন ধরনের এই সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলি যার যত কন্টেন্ট ভালো হবে সে তত এখান থেকে ভালো রেভিনিউ আয় করতে পারবে এবং নিজেকে মেলে ধরতে পারবে। ভিউয়ার্স, আপনি যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ মতো আমি আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি, আল্লাহ হাফেজ।